মা বিপত্তারিণীর ব্রত কথা শোনাবো। কেউ স্কিপ করো না, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, মা বিপত্তারিণীর ব্রত কথা শোনাবো। ৃপৌরণে কেহ বহুধাত্ম জয় মা বিপত্তারিণী, জয় বিপত্তারিণী। একটা নিয়ে এসে দলে দুজনে মিলে চালাতে পারবো। বাজা বাজা আরেকটু। এই দেখো 13 রকম ফল, আর এই দেখো ডোর, এই যে আর এই 13 রকম ফল যদি আসলাম। মা বিপত্তারিণী আমার সকল বন্ধুদের আর বন্ধুদের পরিবারকে ভালো রাখুক। তো দেখো এই আসলাম, বৃষ্টিতে ভিজে গেছি, আর এই দেখো বৃষ্টি। তো কোনো এক দেশে এক রাজা ছিলেন। তো রাজার অতি প্রিয় এক রানী ছিলেন। তো রানী রাজার কাছে মানে অতি আদরের ছিল, খুব ভালোবাসতেন রাজা রানীকে। তো একদিনকে এক মুচির বউকে দেখে রানীর মানে বন্ধুত্ব করতে খুব ইচ্ছা হলো। তো রাজাকে বললেন যে রাজা, আমার ওই মুচির বউকে আমার বান্ধবী করতে চাই, বন্ধু করতে চাই, সই পাতাতে চাই, যেরম যা তখনকার দিনের কথা সেটাই। তো রাজা রানীর আবদার ফেলতে পারে না, তো তাই জন্য রানীর অন্দরমহলে সেই মুচির বউকে যেতে দিতে প্রবেশ করতে নির্দেশ দেন, অনুমতি দেন। তো রোজ মুচির বউ আসে, রানীর সাথে অনেক গল্প গাথা করে। তো একদিনকে গো মাংসের গল্প শুনলেন রানী মুচির বউয়ের কাছে। তো মুচির বউকে রানী বলছেন যে মুচির বউ কি মুচিনি না কি বলে, তো মুচিনি আমি গো মাংস কোনো দিন দেখিনি, তা তুমি আমাকে দেখাতে পারো? তো বলছে যে রানীমা আমি কি করে নিয়ে আসব, তো আপনি যখন বলেছেন তো আমি যেমন করে হোক আমি নিয়ে আসব। তো মুচিনির বউ সুন্দর করে গো মাংস রান্না করেছে, রান্না করে আর একটা লাল কাপড়ে চাপা দিয়ে রানীমার জন্য নিয়ে এসছে লুকিয়ে। তো তার মধ্যেই মানে ঠিক খবরে খবরে মুচির বউ মানে কি নিয়ে আসছে, এক চাকর মানে রাজার কানে তুলে দিল কথাটা যে মুচির বউ লাল কাপড়ে করে চাপা দিয়ে রানীমার অন্দরমহলে কি নিয়ে গেল। রাজা তো শুনে এবারে আসছে যে কি নিয়ে এসছে। তো এই তো শুনে রানীমার তো ভয়ে ঠকঠক করে কাঁপছে যে আমি কি করব, এবারে রাজা যদি দেখে এসে যে আমার এই গো মাংস রয়েছে তো তাহলে তো মানে আমার গর্দান যাবে, তো কি করব।
তখন মা দুর্গা দুর্গতী নাসিনীকে মানে অনেক করে ডাকতে লাগলো। আর মাংসটা ছিল 13 টুকরো। তো মা বিপদতারিণী, মা তখন বিপদতারিণী না, মা দুর্গাকে ডাকছেন যে মা এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, রাজামশাই যদি আসে আর দেখেন যে এই গো মাংস রয়েছে তাহলে তো আমার গর্দান যাবে আর মুচির বইয়েরও গর্দান যাবে। তো মা আমাদের এই মানে আমাদের বিপদের দিনে আমাদের বাঁচাও তুমি। তখন অতি করুণ করে অনেক করে কামনা করেছে মায়ের কাছে। তখন মায়ের চোখ খুলেছে যে এই মুচির বউকে আর রানীকে বাঁচাতে মা বিপদতারিণী তখন কি করলেন, সেই বলল যে কোনো ভয় নেই, রাজা আসুক। রাজা তো এসে দরজায় খিল ঠুকছে, রানী দোর খোলো, মুচির বউ কি নিয়ে এসছে আমি দেখব। তো মুচির বউও ঠকঠক করে কাঁপছে। তখন মা নির্দেশ দিলেন যে তোরা খুলে দে দোর, আর যেরাম চাপা আছে চাপা থাক, তোরা খুলবি না, তরকারিটা যেরাম চাপা আছে চাপা থাক। তো এবারে ভয়েতে মায়ের ভরসা করে রানীমা দরজা খুলে দিলেন। রাজা এসে দেখছেন যে ওটা চাপা দেয়া লাল কাপড়ে করে কি রয়েছে। তো তখন বলছে রানী তুমি ওটা খোলো, রানী ওটা তুমি খোলো, আমি দেখব ওর মধ্যে মুচির বউ কী নিয়ে এসেছে। তখন ভক্তি ভরে মা দুর্গা দুর্গতী নাসিনীকে ডাকছে যে মা এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। তখন যেই খুলেছে, খুলে দেখে তো রানীমা অবাক, মুচির বউও অবাক, আর রাজা দেখছেন যে 13 রকমের ফল থালাইতে, 13 রকমের ফল ফুল দিয়ে থালা ভরা লাল কাপড়টা যেই খুলেছে আমার দেখো গায়ের কাঁটা শিগড়ে উঠছে। মানে মন থেকে মাকে ডেকেছিল বলে মানে মা কত বড় উদ্ধার করলো। তো দেখছে যে ফল ফুলে, 13 রকম ফল ফুলে মানে ভরে রয়েছে, কোথাও কোনো মাংসের টুকরো বলে কিচ্ছু নেই। তো এই দেখে রানীমাকে আরও আদরের হয়ে গেলেন রানীমা, আর মুচির বইয়েরও চিরদিন রানীমার কাছে আসা যাওয়ার অনুমতিটা রইল। আর সেই থেকে মা বিপদতারিণীর এই ব্রত চালু হলো যে মা কত বড় উদ্ধার করলো বিপদ থেকে। তো এই থেকে মা দুর্গা দুর্গতী নাসিনীর আর এক রূপ মা বিপদতারিণী। তো আমরা মর্ততে সকল বউঝিরা এই ব্রতটা পালন করি, আমাদের সংসার ভালো থাকুক, আর আমাদের বাচ্চা কাচ্চা স্বামী সন্তান নিয়ে আমরা যেন সুখে শান্তিতে সংসার করি। তো নমস্কার বন্ধুরা, তোমাদেরও ব্রত কথাটা শোনালাম, কেমন লাগলো বলবে। আর এইরকমই 13 রকম ফল ফুলে ভরে গেছিলো। তো আমার ভিডিওটা ভালো লাগলে, আমার ব্রত কথাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর ভালো থেকো, সুস্থ থেকো। যে বন্ধু নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, নমস্কার।